সো ভিউয়ার্স, বিশ্বে করোনা ভাইরাসের কারণে এখন আমরা সকলেই ঘরের মধ্যে লকডাউন অবস্থায় আছি। আর এই লকডাউন অবস্থায় থাকার কারণে আমাদের বাইকটিও বাসার মধ্যে পড়ে আছে, আর বাইকটি বাসার মধ্যে পড়ে থাকার কারণে আমাদের বাইকে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। তার মধ্যে প্রধান যে সমস্যাটি সেটি হলো বাইকের ব্যাটারি বসে যাওয়া। সো আমাদের বাইকের ব্যাটারিটা বসে যাচ্ছে। আর দ্বিতীয়ত যেটি হচ্ছে সেটা হলো আমাদের বাইকের বিভিন্ন ধাতব অংশ আছে, সেসব অংশে মরিচা পড়ে যাচ্ছে। সো চলুন আজকে আমি আপনাদের কিছু টিপসের কথা বলি, যেসব টিপস আপনারা যদি ফলো করেন তাহলে আপনার বাইকের মরিচা পড়া রোধ হবে এবং বাইকের ব্যাটারিটা বসে যাবে না। সো প্রথম যে টিপসটি আছে সেটি হলো আপনার বাইকটি ওয়াশ করে রাখা। আপনার বাসায় যদি কার শ্যাম্পু থাকে, মানে কার ওয়াশ করার যে শ্যাম্পুটা থাকে সেটি দিয়ে আপনি বাইকটি ওয়াশ করতে পারেন। আর যদি সেটি না থাকে তাহলে নর্মাল যে শ্যাম্পুটি আছে সেই শ্যাম্পু দ্বারা আপনার বাইকটি ওয়াশ করতে পারেন। অনেকে বলে বাইক ধৌত করার জন্য ডিটারজেন্ট ব্যবহার করার কথা। আমি বলবো হ্যাঁ, ডিটারজেন্ট ব্যবহার করেন, বাট বাইকের যেসব গ্লোসি অংশ আছে যেমন ফুয়েল ট্যাঙ্ক এবং পাশের যে সাইড কাভারগুলো আছে সেগুলোতে ডিটারজেন্ট ব্যবহার করবেন না, এতে বাইকের কালার নষ্ট হয়ে যাবে। বাইকের ধাতব পদার্থ অথবা চাকা অথবা টায়ারে আপনি ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। এখন দুই নম্বর টিপস, আমাদের বাইকে যেই চেনটি আছে সেখানে আপনারা অবশ্যই চেইন লুপ দিয়ে রাখবেন, আর চেইন লুপ যদি না থাকে তাহলে গিয়ার অয়েল আপনারা ইউজ করতে পারেন। দেন চেনে লুপ দেওয়া শেষ হলে আমাদের বাইকের ধাতব অংশ যেগুলো আছে সেসব অংশে ইঞ্জিন অয়েল অথবা নারকেল তেল দিয়ে রাখবেন যাতে মরিচা না পড়ে। এরপর তিন নম্বর টিপ যেটা আসছে সেটা হলো বাইকের ট্যাঙ্ক ভর্তি অবশ্যই ফুয়েল রাখবেন না, সর্বোচ্চ 1 থেকে 2 লিটার ফুয়েল আপনারা রাখতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি ফুল ট্যাঙ্ক ফুয়েল থাকে তাহলে সেই ফুয়েলগুলো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ফুয়েল যেহেতু বাতাসের সাথে উড়ে যায়। সো অবশ্যই বাইকের ট্যাঙ্ক ভর্তি ফুয়েল রাখবেন না। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে টিপসটি আছে সেটা হলো বাইকের ব্যাটারি নিয়ে। বাইকের ব্যাটারি বসে যায় বাইকটি অনেক দিন ঘরে পড়ে থাকলে, তো আপনারা সেক্ষেত্রে কী করতে পারেন? প্রথমত আপনি যদি পারেন আপনার বাইকের সাথে যে ব্যাটারির সংযোগ আছে সেটা বিচ্ছিন্ন করে রাখতে পারেন, আর যদি বিচ্ছিন্ন না করতে পারেন তাহলে সমস্যা নেই, আপনার বাইকটি 3 থেকে 4 দিন অন্তর অন্তর স্টার্ট করে 5 থেকে 10 মিনিট রেখে দেন, তাহলেই হবে। এরপরে আমাদের বাইকে যদি বিভিন্ন ধরনের লক লাগানো থাকে যেমন ফোরেস ট্যাস লক বা জিএসএম লক, সেসব লক লাগানো থাকলে সেই সব লকের সংযোগ বিচ্ছিন্ন করে রাখবেন। সংযোগ বিচ্ছিন্ন করে রাখলে আপনার বাইকের ব্যাটারিটি ভালো থাকবে। এরপর আমি যেটা বলবো সেটা হলো ভাই, অনেকেই কী করেন আপনারা, প্রতিদিন বাইক স্টার্ট করে 10 মিনিট বা আমি অনেক গ্রুপেই দেখেছি যে সর্বোচ্চ আধা ঘন্টা পর্যন্ত আপনারা বাইক স্টার্ট করে রেখে দেন, এতে ইঞ্জিনের হিটিং ইস্যু তো থাকেই। তারপরে একটা জিনিস হিসাব করে দেখেন ভাই, প্রতিদিন যদি 30 মিনিট বাইক স্টার্ট করে রাখেন আপনার যে তেলটা খরচ হচ্ছে 2 মাস পরে ওই তেলের টাকা দিয়ে একটা নতুন ব্যাটারি কিনতে পারবেন। একটা ব্যাটারির দাম কত ভাই? 1500 থেকে 2000 টাকা। সো ভাই, বাইক নিয়ে এত টেনশন করার দরকার নাই, আমরা সকলেই সকলের জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকে, এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত থাকি। সো এখন আমার লাস্ট যে কথাটি সেটা হলো বাইকটি অবশ্যই ঢেকে রাখবেন, আপনার বাইকটি ওয়াশ করার পরে অবশ্যই বাইকের যে কভারগুলো থাকে সেগুলো দিয়ে ঢেকে রাখবেন, বাইক কভার না থাকলে যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, বাই।